নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে আসুন যে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে কিছু কিছু ঘটনা আপনাদের জন্য ঘটতে চলেছে তার জন্য আপনারা এখন থেকেই তৈরি থাকুন তো কি সেই ঘটনা আপনাদের জন্য ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে এই ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরেই গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হানড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কক্ষন এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যারা মনে করছেন আমাকে দেখাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে না যাক আপনাদের অর্থাৎ মকর জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং সেই গোচরের নিরিখে আপনাদের কী হতে চলেছে তার পরবর্তীতে আমি জানাতে চলেছি দোসরা অক্টোবর শুক্রগ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই একই দিনে বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সতেরোই অক্টোবর রবি গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে বাইশে অক্টোবর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তিরিশে অক্টোবর শুক্রগ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরের নিরিকে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে ষোলোই অক্টোবর পর্যন্ত রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ যা আপনাদেরকে ভাগ্যভাবে অবস্থান করার দরুন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আনতে চলেছে অর্থাৎ এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না ঠিক সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন বাইশে অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের কিন্তু রাগ জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যার দরুন আপনাদের অনেক কিছু কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে অর্থাৎ আপনারা রাগ জেদকে যদি একটু কম করে ফেলেন তাহলে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না সেটা কাজের জায়গায় বলুন বা কাস্টমারের সাথে বলুন সে চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা বেকার রয়েছেন কর্মহীনতায় ভুগছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা ট্রান্সফার চাইছেন বহুদিন ধরে হতে চাইছে না তাদের কিন্তু ভাগ্যের সাপোর্টের দরুন আপনাদের ট্রান্সফার কিন্তু হতে বাধ্য এর পাশাপাশি এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে তবে দুঃসাহস আপনাদের কিন্তু অনেক জায়গায় ক্ষতি করতে পারে তাই দুঃসাহস থেকে একটু দূরে থাকুন যেটি বাইশে অক্টোবরের পরবর্তী সময়ে স্টার্ট হতে চলেছে সে কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে শুভ যেতে চলেছে যেমন আপনারা গার্মেন্টসের যদি বিজনেস করেন আপনারা ফুড ওরিয়েন্টেড যদি বিজনেস করেন স্টক বিজনেস যদি আপনারা করেন এছাড়াও আপনার যদি ফাস্ট ফুডের কোনো দোকান থাকে আপনার যদি রেস্টুরেন্টের কোনো বিজনেস থাকে আপনার যদি গোল্ডের কোনো বিজনেস থাকে এছাড়াও আপনার যদি গাড়ি শোরুম থাকে ট্রান্সপোর্টের বিজনেস থাকে এছাড়াও গাড়ির গ্যালেজ থাকে তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এবং এই সময় নতুন নতুন কাজের সুযোগ আপনারা পেতে চলেছেন অর্থাৎ অর্ডার কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে আপনারা বন্ধু বান্ধবের সাহায্য কিন্তু পেতে চলেছেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে তবে এই মাসের বাইশে অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের জীবনে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের প্রেম জীবনে ঘটতে চলেছে তবে যারা প্রেমকে বিবাহের রূপদান দিতে চান তারা নির্দ্বিধায় দিতে পারেন এই মাসে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু জন্য এগোতে পারেন মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট যেতে চলেছে তবে পার্টনার থেকে একটু হলেও সাবধান থাকুন কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই আগে পড়ে নিয়ে তারপরে সাইন করুন নচেত কিন্তু আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন মাসে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা ট্যুরে যাব ভাবছেন তারা কিন্তু ট্যুরে যেতে পারেন সেটা কাজের জায়গা থেকে বলুন বা ফ্যামিলি থেকে বলুন আপনারা কিন্তু ট্যুরে যেতে চলেছেন দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে সুখের যেতে চলেছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ কোথাও ট্যুরে কিন্তু যেতে পারেন সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে যারা যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি অ্যালার্ট বলতে চলেছি অর্থাৎ আপনারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন বাইশ তারিখের পরবর্তী সময়ে নচেত কিন্তু আপনার মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না পাশে এডুকেশান লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা যারা বিদেশে পড়ব বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে পাশে প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের জীবনে দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু হঠাৎ অর্থ এবং ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন অর্থাৎ লটারি থেকে বলুন সাট্টা থেকে বলুন জুয়া থেকে বলুন এই সমস্ত জায়গা থেকে অর্থ পেতে চলেছেন এবং শ্বশুর বাড়ি থেকে বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি কিন্তু লাভ করতে চলেছেন এই মাসে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে তাই যাদের পিতা অসুস্থ রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে থাকুন আর যাদের পিতা অসুস্থ নেই তারাও কিন্তু সাবধানে থাকুন বড় ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন মাসে শত্রুতার কিন্তু একটু মুখোমুখি আপনাদেরকে হতে হতে পারে তবে এটি গোপন শত্রুতা তাই একটু শত্রু থেকে কিন্তু সাবধানে থাকুন এই মাসে আপনার রাগ জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে কোনো ক্ষেত্রে কটু কথা বলে ফেললেন সেখান থেকে শত্রুতা তৈরি হয়ে গেল এরকমও হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে আপনারা কাউকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনি কিন্তু খুব অ্যালার্ট থাকুন নচেত কিন্তু আপনার সাথে প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যাদের মামলা মোকদ্দমা চলছে কোর্ট কেস চলছে তাদের সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কেস কিন্তু আপনার দিকে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা গাড়ি কিনবো ভাবছেন বা বাড়ি তৈরি করবো ভাবছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনারা কিন্তু গাড়ি এবং বাড়ি দুটোই কিন্তু তৈরি করতে পারেন বা অর্ডার দিতে পারেন এটা আমি বলতে পারি এই মাসে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় মজবুত হতে অর্থাৎ আয়ের দিক কিন্তু সেই জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় চলেছে তবে আয় যেমন হবে খরচাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু পুজোর মাসে মেপে খরচা করার চেষ্টা করুন নচেত পরের মাসে কিন্তু প্রবলেমে পড়বেন এটা আমি বলতে পারি তো ওভারঅল যদি বলা যায় আপনাদের কিন্তু বেশিরভাগ দিকটাই খারাপ ভালো রয়েছে কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ